দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা 4,37,00,000 ছাড়িয়েছে। এর মধ্যে 99% 1,03,64,094 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 79,103 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,37,90,543 জন, মৃত্যু হয়েছে 11,64,609 জনের, আর সুস্থ হয়েছেন 3,21,82,737 জন। করোনার দ্বিতীয় তরঙ্গে নাস্তানাবুদ গোটা বিশ্ব, সামাল দিতে হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। একদিনে আক্রান্ত হয়েছে 4,11,373 জন, মারা গেছে 5,110 জন। আক্রান্ত ও মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 89,62,783, মৃত্যু হয়েছে 2,31,045 জনের। আক্রান্তের অন্যতম প্রধান দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 79,46,429, মৃতের সংখ্যা 119,535। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,57,451, আক্রান্তের সংখ্যা 54,11,550, আর দেশটিতে সুস্থ হয়েছে প্রায় অর্ধ কোটি আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 15,31,224, মৃতের সংখ্যা 26,269, সুস্থ হয়েছে 11,00,000-এর বেশি আক্রান্ত ব্যক্তি। এদিকে ফ্রান্স আবারও উঠে এসেছে পঞ্চম অবস্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 11,65,278, মারা গেছে 35,018 জন। স্পেনে কোভিড 19 রোগীর সংখ্যা 11,56,498, মৃত্যু হয়েছে 35,031 জনের। আক্রান্তের সপ্তম শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে 11,02,301 জনের, মারা গেছে 29,301 জন। করোনা মহামারীর প্রকোপে স্পেনে জারি করা হয়েছে জরুরি অবস্থা, কার্যকর করা হয়েছে সান্ধ্য আইন। আর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ বলেছেন, জরুরি ব্যবস্থাপনায় আওতায় স্থানীয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপিত অঞ্চলগুলোতে ভ্রমণ নিষিদ্ধ করবে। এই কড়াকড়ি আগামী 1 মাস চলবে। জাপানে করোনাকালীন সময়ে গর্ভধারণ ও বিবাহের কারণে জনসংখ্যার সংকট তীব্র হতে পারে, এমন ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার মধ্যেই জনসংখ্যার আধিক্য অর্থনৈতিক বিকাশে ঝুঁকির সৃষ্টি করবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে করোনার শীতকালীন প্রভাবের মধ্যে বিস্তার শুরু করেছে। ট্রাম্প প্রশাসন চলতি সপ্তাহে মেডিকেড প্রাপ্ত কয়েক মিলিয়ন আমেরিকানকে ভ্যাকসিনের ব্যয়ভার বহনের একটি পরিকল্পনা ঘোষণা করবে, এ তথ্য দিয়েছে পলিটিকো। জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। দেশে কোভিড 19 আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4,00,000। সোমবার আরও 23 জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মোট মৃত্যু 5,803। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 232তম দিনে 111টি ল্যাবে 11,103টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,308 জন, এ নিয়ে মোট শনাক্ত 3,98,815 জন। নতুন 1,544 জন সহ সুস্থ হয়েছে 3,15,107 জন। দেশে সুস্থতার হার শতকরা 79.01% এবং মৃত্যুর হার 1.46%। করোনায় পুরুষ মৃত্যুর হার 77.05% এবং নারীর মৃত্যুর হার 22.95%। দর্শক, এই ছিল পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।